নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? লক্ষ্মী হোস্টেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব অতি জনপ্রিয় লোটে মাছের ঝুড়ি। অনেকেই একে নিহারে মাছও বলে। চলুন দেখে নেওয়া যাক আমি এটা এবার কীভাবে বানাচ্ছি। দেখুন, লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি মতন লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরকম টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি। আমি কড়াইটা গরম করে এতে লোটে মাছগুলো দিয়ে দিলাম। জল দেওয়ার প্রয়োজন নেই, এর থেকে নিজে থেকেই জল বেরোবে। তারপর আমি মাছটা খানিকটা এই জলের মধ্যে সেদ্ধ করে নেব। দেখুন, মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এক এক করে, দেখুন আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এক এক করে প্রতিটা মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। লোটে মাছের যে কোনো রেসিপিতেই কাঁটাটা ছাড়িয়ে নিলে খেতে অনেক বেশি স্বাদ হয়। দেখুন, আপনারা এরকম একটা ক্যাচারের সাহায্যেও এরকমভাবে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারেন। লোটে মাছ রান্না করার জন্য আমি 2 বড় সাইজের রসুন ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, বেশ খানিকটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আমি এবার একটা মিক্সিতে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। লোটে মাছ বানানোর জন্য মশলাটা একটু বেশিই প্রয়োজন হয়। দেখুন, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে কেটে রেখেছিলাম। আমি সেদ্ধ করে রাখা কাঁটা ছাড়িয়ে রাখা লোটে মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে খানিকটা নেড়ে নিয়েছি। এবার ওই পেস্ট আমি যেটা বানিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার, সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই হবে, তাহলে স্বাদটাও অনেক বেশি ভালো হবে। দেখুন, আমি এবার মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে থাকবো। ক্রমাগত এটা নাড়তে থাকবো, না হলে কড়াইতে লেগে যাবে। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রংটা ভালো লাল হয়। আগে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি খানিকটা গরম মশলা দিয়ে দিলাম। দেখুন, মাছটা নাড়তে নাড়তে এরকম কমে যাবে। খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে আমি মাছটা নামিয়ে ফেলবো। দেখুন, আমার মাছটা সম্পূর্ণ রেডি। আমি এবার এটাকে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে লোটে মাছের ঝুড়ি। রুটির সাথেও খেতে পারেন, অবশ্যই বাড়িতে বানান, লোকজন আসলে করে খাওয়ান। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন রান্না দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।